আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাজহারুল হেলাল, লেকচারার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমি আনিকা মুশারা জাহান, লেকচারার অফ ট্রিপলি ডিপার্টমেন্ট। আমরা এখন দাঁড়িয়ে আছি গ্রিন ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস। এখানে 24 ও 25 তারিখ ব্যাপী আয়োজিত হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাস্টেনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রিজ 4.0। এখানে অসংখ্য ডিস্টিংগুইশড প্রফেসর এবং রিসার্চাররা এসেছেন সারা বিশ্ব থেকে। চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি কনফারেন্স থেকে। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন স্যার, আপনার পরিচয়টা জানতে পারি? অবশ্যই, আমি মোহাম্মদ মুতাসিম উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে আছি। স্যার, আপনি কি এই কনফারেন্সে কোনো পেপার সাবমিট করেছেন? হ্যাঁ, এই কনফারেন্সে আমাদের একটা পেপার ছিল। আমাদের আজকে টেক্সটাইলের সেশন ছিল সকাল 11টার সময়, তো ওই সেশনে আমার পেপারটা প্রেজেন্ট করেছি। এবং এই তো স্যার, আপনার পুরো অভিজ্ঞতাটা, যে এত বড় একটা আয়োজন এখানে হয়েছে আর আপনার পেপার সাবমিটের একটু অভিজ্ঞতাটা যদি আপনার আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, আমার সম্পূর্ণ অভিজ্ঞতাটাই খুব অসাধারণ ছিল। পেপার সাবমিট করা থেকে পরবর্তীতে পেপারটা অ্যাকসেপ্ট হওয়ার অভিজ্ঞতা তো অবশ্যই অত্যন্ত আনন্দদায়ক, এবং পরবর্তীতে আজকে আমাদের এই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাস্টেনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি 4.0 গ্রিন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই কনফারেন্সটিতে সেকেন্ড দিন। তো এখানে হচ্ছে আমার পেপারটা আমি উপস্থাপন করেছি, এবং এর পাশাপাশি সারা পৃথিবীর সব বড় বড় বিশ্ববিদ্যালয় জ্ঞানীগুণী লোকদের সমাবেশ এখানে ঘটেছে। তো তাদের কাছ থেকে আমরা ইয়ং রিসার্চাররা বা আমরা যারা নতুন গবেষণায় অনেক কিছু শিখতে পারছি তাদের লেকচার থেকে, এবং সব মিলে মনে হচ্ছে খুব ফ্রুটফুল একটা কনফারেন্স হচ্ছে। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার সাথে একটু কথা বলতে পারি? শিওর, প্লিজ। স্যার, আপনার পরিচয়? আমি খান রহমতুল্লাহ, সহকারী অধ্যাপক হিসেবে আছি গ্রিন ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি এই কনফারেন্সে অ্যাকোমোডেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশনের চেয়ার হিসেবে আছি। আমার যে টিম, এরা আসলে আমাদের যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, ফর এক্সাম্পল আমেরিকা থেকে, সাউথ কোরিয়া থেকে, চায়না থেকে, ইন্ডিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে, আদার্স আরও কিছু নেশন থেকে যে আমাদের গেস্ট আর্টস ইন্টারন্যাশনাল, ওনাদের হচ্ছে এয়ারপোর্ট থেকে রিসিভ করা। আমরা, আপনারা হয়তো জেনে থাকবেন যে ঢাকা রিজেন্সি হোটেলে ওনাদের আমরা থাকার ব্যবস্থা করে দিয়েছি, প্লাস সারা ঢাকা সিটিতে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট বা আদার্স যে ইউনিভার্সিটি আছে, তো ওইখানে যে প্রফেসররা আছেন বা গেস্ট আছেন, ওনাদের আনা নেওয়ার যে দায়িত্বগুলো, এগুলো সব আমি দেখতেছি, আমার টিম দেখতেছে। এখানে টোটাল হচ্ছে আমার শাটল টাইপ হচ্ছে তিনটা বাস সারা ঢাকা সিটিতে রাউন্ডের উপরে আছে, আর সাথে আমি পার্সোনালি চারটা মাইক্রোবাস হ্যান্ডেল করতেছি এই আমার ট্রান্সপোর্টেশনের ব্যাপারে। স্যার, এটা অনেক বড় একটা কনফারেন্স। স্যার, আপনাদের এই অসাধারণ অবদানের জন্য এই কনফারেন্স আজকে সফল হতে চলেছে। আপনি স্যার আপনার অভিমতটা যদি আর একটু। এটা আসলে, যদিও আমাদের এখানে ফার্স্ট টাইম ব্যাপারটা ঘটছে, কিন্তু এখানে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় 250 থেকে 300 স্কলার্স আমরা এখানে একসাথে হয়েছি। এটা হচ্ছে আমাদের একটা সংঘবদ্ধ হচ্ছে একটা এফোর্ট। আপনারা জানেন আমাদের এখানে সাপোর্ট আইটিপলি বাংলাদেশ সেকশন থেকে শুরু করে, আইসিটি মিনিস্ট্রি থেকে শুরু করে, অন্যান্য অনেক অর্গানাইজেশন আমাদের এখানে স্পন্সর, কো স্পন্সর এবং সাপোর্ট হিসেবে দিয়েছে। আর আমরা সর্বাত্মকভাবে পুরো গ্রিন ইউনিভার্সিটি এর পিছনে দীর্ঘদিনের শ্রমের মাধ্যমে আমরা একটা ফলপ্রসূ একটা ইভেন্ট আমরা অর্গানাইজ করতে সক্ষম হয়েছি। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ম্যাডাম, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ম্যাডাম, আপনার পরিচয়টা জানতে পারি? আমার নাম অর্পিতা, আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। ম্যাডাম কি এখানে কোনো পেপার সাবমিট করেছেন? জি। আচ্ছা, আপনার এই ওভারঅল অনুষ্ঠানটার সম্পর্কে আপনি যদি আমাদেরকে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন। এটা একদম সম্পূর্ণ নতুন একটা অনুভূতি। ঢাকায় এসেছি, তারপর পেপার অ্যাকসেপ্ট হয়েছে, তারপর এখানের ওভারঅল সবকিছু অন্যরকম, অন্যরকম ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাডাম। স্যার, আপনার সাথে আপনার পরিচয়টা? আমার নাম হচ্ছে শুভ, আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসেছি। তো আপনিও এখানে পেপার সাবমিট করেছি? আমার এখানে পেপার অ্যাকসেপ্ট হয়েছে। তো সব কিছু মিলে বলতে গেলে ভালো লাগে কাজ করতেছে। যেমন এটা হচ্ছে আমার ফার্স্ট পেপার অ্যাকসেপ্ট হয়েছে তো কনফারেন্সে। এর আগে আমি কখনো অ্যাপ্লাই করিনি পেপারের জন্য, বা আমার আদার্স কোনো পেপার কোথাও জার্নালে নাই। তো যেহেতু ফার্স্ট পেপার, তো অনুমতি অবশ্যই। আমাদের এই সুন্দর ক্যাম্পাসটা আপনার কেমন লাগছে? ক্যাম্পাসের ভিউ বলেন বা রীতিনীতি বা কলেজে যারা আছে সবার বিহেভিয়ার গুড, ভালো, ফ্রেন্ডলি অনেক। থ্যাংক ইউ স্যার।